বিএনপি নেতারা বলেছেন সরকার দলের সিন্ডিকেটের বাজার দখলের কারণে প্রতিটি জিনিসের দাম বাড়ছে। রমজানে কিভাবে সাধারণ মানুষ জীবনযাপন করবে এই সরকারের সেদিকে কোনো খেয়াল নেই বলে মন্তব্য করেন তারা। বিএনপি নেতারা বলেন সরকারের কাছে কোনো দাবি নয়, বন্দিদশা থেকে বেগম খালেদা জিয়াকে বের করে কর্মসূচিতে আনা হবে, আওয়ামী লীগকে সন্ত্রাসী দল বলে উল্লেখ করেন তারা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। বেগম খালেদা জিয়া ও মির্জা আব্বাস সহ নেতাকর্মীদের মুক্তি এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ। এতে বিএনপি নেতারা বলেন বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে কারাবন্দী করে 7 জানুয়ারি নির্বাচনী করলেও সাধারণ মানুষ তাতে ভোট দেয়নি। শুধু তাই নয়, দেশ বিদেশে এই সরকারের কোনো গ্রহণযোগ্যতা নেই বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। আমাদের নেত্রীকে আমি মনে করি শুধু অন্যায় না, শুধু প্রতিহিংসা না, ইলিগেলি বন্দী করে রাখা হয়েছে। সত্য কথা বলতে কি আমার তো মন চায় ওনাকে ওই বাসা থেকে নিয়ে আসি পাবলিককে। এই সময় হাজপ ইনশাল্লাহ যেদিন এই সরকারের কাছে আমরা চাইব না যে ওনাকে মুক্তি দেন, ওনাকে ইলিগেলি বন্দী করে রাখছে, আমরা জোর করে ওনাকে ঘর থেকে নিয়ে আসবো ইনশাল্লাহ। এই ছাড়া ওনার মুক্তি হবে না। সেই সাথে আমাদের আব্বাস ভাই আছে, যিনি এই 1991 সালের আন্দোলনে, তখন তো আমি বললাম যে ওদের সাথেই ছিলাম, সেই আন্দোলনে সকালে বাইর হলে কয় মির্জা আব্বাস কোথায় আছে, আগে তো এর সাথে কথা বলো। সেই মির্জা আব্বাস যে গণতন্ত্রের জন্য যুদ্ধ করছে, সেই মির্জা আব্বাসকে অন্যায়ভাবে এখন জেলে বন্দী করে রাখছে। দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন বেগম খালেদা জিয়া কোনোদিন আপোষ করেননি, বন্দী থেকেও বেগম জিয়া দেশের মানুষের জন্য সংগ্রাম করছেন। তিনি বলেন বিনা ভোটের সরকার দেশের মানুষকে তাদের মানবিক ও মৌলিক অধিকারগুলো থেকেও বঞ্চিত করছে। আমি তো বলবো আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, কিন্তু আমারও মনে হয় আমরা আজকে অসহায় হয়ে গেছি। জিনিসপত্র দাম আগুন ছোঁয়া, এই প্রতিদিন বলছে জিনিসপত্র দাম কমে যাবে, কমবে না, তাদের সিন্ডিকেট কমাবে না এবং তারা সিন্ডিকেটকে কিছু বলবে না। আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উনি অত্যন্ত সুন্দর সুন্দর ভাষায় কথা বলেন, তিনি বলেন বিএনপি সন্ত্রাসী দল। আরে ভাই সন্ত্রাসী দল তোমরা, তোমরা লাঠি পয়সা দিয়ে সেদিন আঘাত করে সেদিন ক্ষমতা থেকে চেষ্টা করেছিলে বিএনপিকে হারানোর জন্য, তোমরা বাসে আগুন পুড়ে মানুষ হত্যা করেছো। আজকে তোমাদের ছাত্র সংগঠন যে ছাত্রদের হাতে তোমরা লাঠি পিস্তল তারপরে কি বলে কুড়া যত কিছু আছে সব কিছু ঢেলে দিয়েছো। আন্দোলনের মাধ্যমেই সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা হবে বলেও জানান বিএনপি নেতারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।